আছে ওবেনে শোভন দিলে যাবে যে মারা নয়ন শঙ্কর মেলাতে ছেলে দেখো বাবুরা আয়েকে দেখিবি আয়ে রে তোরা আয়েকে দেখিবি আয়ে রে তোরা নয়ন শঙ্কর মেলাতে ছেলে দেখো বাবুরা আয়েকে দেখিবি আয়ে রে তোরা আয়েকে দেখি ছেলে দেখে যা ওরে আয় আয় ডাকনে কাল লাগে নে রে তোর জন্য দুতি গলায় আমি এনেছি যে যেমনভাবে পারবেন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মাইনাবে দান করবেন আর সবাইকে আশীর্বাদ দিয়ে আসবেন যে যেমনভাবে পারবেন মাইনাবে দান করুন আসুন দানির ঘরে দানি মানির ঘরে মানি আমাদের আসরে এসে আপনারা দান করে যেতে পারেন আসুন যে যেমনভাবে পারবেন মাইনাবে দান করুন আসবেন যে যেমনভাবে পারবেন মাইনাবে দান করবেন মঙ্গলময় মা আপনাদের মঙ্গল দান করবেন আসুন আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা পাহাড়িয়া সাপের খেলা ওরে লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মন তোলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা করে লাগলো আজি রঙের মেলা সেই খুশিতে মন তোলা খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা আরে ও পাহাড়িয়া সাপের খেলা মা আসুন এসো বাবা কই আচ্ছা সবাই তো টাকা দিয়েছে বিশি তো টাকা দিয়েছে ও তো ফেরায় জায়গায় গিয়ে টাকা নিচ্ছে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ওর বাড়ি কেন ও কত টাকা দিয়েছে একশো এক টাকা ইন্দ্রদা ইন্দ্রদা আমি তোমার বলছি কত টাকা দিয়েছে তোমার ভাই একশো এক টাকা তোমার শালা যদি একশো এক টাকা দিয়ে থাকে টাকাটা ফেরত দিয়ে দাও ওনার টাকাটা ওনার দিয়ে দাও আসুন হামা মা আসুন এসো বাবা কই আর বিশুদা দুটো ভাই ক টাকা দিয়েছি যেটা হচ্ছে মেনে নিতে হবে
আসুন, চলে এসো সবাই মিলে একটু সংকেত ধ্বনি উড়ে ধরে দেবেন, কেমন? ও তোরা সংকের ধ্বনি দে, ও তোরা এলো রে ধ্বনি দে, ও তোরা সংকের ধ্বনি দে, তোরা এলো রে ধ্বনি দে, শঙ্কের ধ্বনি দে, তোরা ওলোর ধ্বনি দে, ওরে মামা বলে ওরে ডাকে রে সকলে, মামা বলে ডাকে রে সকলে, তোদের মঙ্গল করুক মা মনসা, তোদের মঙ্গল করবি মা মনসা, তোদের মঙ্গল করবি মা মনসা, মঙ্গলে করবি মা মনসা, তোদের মঙ্গলে করবি মা মনসা, তোদের মঙ্গলে করুগি মা মনসা, মঙ্গলে করবি মা মনসা, মঙ্গলে করবি মা মনসা, তোরা শঙ্খের ধ্বনি দে, তোরা ওলোর ধ্বনি দে, শঙ্খের ধ্বনি দে, তোরা ওলোর ধ্বনি দে, ওরে মা মা বলে ওরে ডাকে রে সকলে, হারিয়ে ফেলেছিলাম একে করে আমার সব কিছু, পাইয়াছি আমার পুত্র লক্ষ্মী, সে গিয়েছে এক সপ্তাহের জন্য প্রণবতে যাত্রা করি বাড়ি, না জানি ফিরে এসছে কিনা, এই কি আছিস রানী সরকারকে পাঠিয়ে দাও আমারই সম্মুখে। পুত্র রাজ সিংহাসনে বসে বাকিটা জীবন কাটিয়ে দেবো পিনাকী শঙ্করের চরণে, তোমার প্রতি দাবি থাকে এই মুহূর্তে বলো তুমি আমার কাছে, সত্য আছে অর্থ আছে আমার পুত্র লক্ষ্মীধরের বিবাহ আগে এই সাঁওতালে মোর প্রতি সুন্দর করে লোহের বাসর ঘর নির্মাণ করে দিয়েছে, তুমি কি বলছো লোহের বাসর কি হবে আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি ভুলে গেছো মহারাজ আমার পুত্রে যে সর্পের ভয় আছে মহারাজ, সর্পের প্রস্তাব করিয়া স্মরণ করে
দিয়েছো স্বর্গ। রানী হলেও তুমি বুদ্ধিমতী, যাও তুমি বিশ্বামাগরে, আমি সুব্যবস্থা করছি এই মুহূর্তে। তুই কি ভেবেছিস এই রাজা চন্দ্রধরে হাতে হাতে পুষ্পাঞ্জলি নিয়ে তুই মরতে কোনদিনের তরে দেবীর রসন পাবি না? তুমি হতে দেব না রে কানে কানে, যে মুখে বলি আছে আমি চাকমরি কানে, কোনদিনই পুষিব না তোর চরণ দুখানে। আমি কতটা ভয়ে ভয়ে ভয়ঙ্ক পদে 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 আমি তোকে বুঝিয়ে দেব। আমি কি ভাবছি না এই মুহূর্তে প্রয়োজন নেই, দেবশিল্পী বিশ্বকর্মাকে একান্ত আমার। এই মুহূর্তে দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও। নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার, আপনি আমাকে ডেকেছেন মহারাজ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন মহারাজ। আমি বড় বিপদে পড়ে গেছি, যার জন্য আপনাকে আহ্বান করেছি এই প্রাসাদে। বলুন মহারাজ। এই মুহূর্তে যদি হবে আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য সাঁওতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে। মহারাজ লোহের বাসর ঘর করতে গেলে বহু লোহের প্রয়োজন আছে। আমি জানি, আমি জানি বিশ্বকর্মা অনেক লোহের প্রয়োজন আছে। তাই যদি হয়, তাই যদি হয় বিশ্বকর্মা, এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না, যথাসময় আপনি চলে যাবেন। তবে কি জানো বলুন মহারাজ, যার সময় আমি তোমার স্মরণ করে দিলাম, সতর গন্ধ লোহের বাসর সুন্দর ভাবে তুমি নির্মাণ করবে। তাহলে এখন আসি মহারাজ। কয়েকটি কথা তুমি স্মরণ রেখো বিশ্বকর্মা, ওই বাসরের নির্মাণ হওয়ার পরই চারিদিকে একে করে সকল দেবতা দেবীর মূর্তি আঁকিবে, শুধু কার মূর্তি আঁকিবে না জানো? মহারাজ তাহলে এখন আসি মহারাজ। কথাটা স্মরণ থাকবে বিশ মহারাজ, আসুন। নমস্কার 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 নমস্কার। আমি তোকে ছাড়বো না, ছাড়বো না রে করে অপমান, এইবার তো লক্ষ্মীন্দর কি বিবাহে আমি কি বাকি জীবন কাটিয়ে দেবো শঙ্করের চরণে, শঙ্করের চরণে। সম্ভব নয়, রয়েছে আমার পুত্র ৪২ কর্মা, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাব, কিন্তু সে কোথায় আছে তাও জানি না। বাবা ৪২ কর্মা আমার গুলি দেয় না। এই গুলি খেলা করলে হবে না, এদিকে এসো। আমার গুলি দেয় না তো। আরে বাবা এদিকে আয়। ৪২ কর্মা কোথায় ছিল? কোথায় গুলি খেলা করছিলাম। এত বড় ছেলে গুলি খেলা করলে চলবে না? কি আছে, এটা কাজ পড়ে গেছে, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। তুমি যাও, আমি যাবো না। কেন যাবে না? কেন, আমার কি ইচ্ছে হয় না? কি ইচ্ছে হয় না? আমি কি বড় হইনি? হইছো, আমার মুখের দিকে তাকানো যাচ্ছে না? এই তো তাকিয়ে আছি। এ তাকানো সে তাকানো নয়। তাহলে কোন তাকানো বাবা? আমার কি বিয়ে হবে না? পাগল ছেলে, তোমার জন্য তো আমি মেয়ে দেখে রেখেছি বাবা। আর কষ্ট করতে হবে না। কেন, আমি মেয়ে দেখেছি। আমার অজান্তে তুমি মেয়ে দেখেছো? ওই দুমকি দুমকি। হ্যাঁ
তুমি কি মরে? আচ্ছা কেমন মেয়ে রেখেছো কই বলো দেখি? তারে শুনবে বলো ওই আমার দাও বাবা বিয়ে। আরে বাবা আমি দেব আমার দাও বাবা বিয়ে। তুমি মরে দেখে এলাম বাবা, তুমি মরে দেখে এলাম বাবা, আমায় দাও বাবা বিয়ে, হে আমায় দাও বাবা বিয়ে। নেড়া মাথা ওল কেলানি পাগদাতার চোখে ছানি, নেড়া মাথা ওল কেলানি পাগদাতার চোখে ছানি, নেড়া মাথা ছাল ছাড়ানি পাগদাতার চোখে ছানি, নেড়া মাথা ছাল ছাড়ানি গোপী পাগদাতার চোখে ছানি। গোপী কি নাম আছে? গোপী হই বসে আছে হই। হ্যাঁ হই বসে আছে বাবা, দাঁত বের নি এরকম এক চোখে ছে। আমায় দাও বাবা বি, আমায় দাও বাবা বি। মেয়েদের কোনোদিন ল্যাজ ওঠে? কেন কি আছে? গৌতমের কাছে জিজ্ঞাসা কর বলে দেবে। ও গৌতম দা, মেয়েদের ল্যাজ ওঠে না? ছাগল, তুই একটা পাগল। ছাগল? হ্যাঁ তা হয় হোক ছাগল। তুমি আমার একমাত্র ছেলে, তুমি ছাগলকে কেন বিয়ে করতে যাবে? আমি থেকে বলতে বিয়ে দাও। আরে বাবা তোমার জন্য তো আমি মেয়ে দেখে রেখেছি। কোন পাড়ায়? কেন বাবা এই নলেখালিতে। হ্যাঁ মেয়েটির নাম কি? হ্যাঁ মেয়েটির নাম খুব ভালো বাবা। হ্যাঁ মেয়েটির নাম হলো মেনি। কালকে মেয়েদের বাড়ি মাছ চুরি করে খেয়েছিল। আরে বাবা বিড়াল হতে যাবে কেন? কি মেয়েটির ভালো নাম আছে মিনতি। ওই আমার মিনতি। কি হলো কি? ও বাবা কি কথা শোনালি কেন? ওই মিনতির আমার চাই। মিনতির চাই? এই কাজটা সেরে এসে তোমার বিয়ে দেবো। সত্যি কথা বলছো? তাহলে আর বিলম্ব করবে না, এই মুহূর্তে যাব ওই সাঁওতালি পর্বতে। এটাই হলো সাঁওতালি পর্বত। অনেক উঁচুতে চলে আসছি, নিচের মাছগুলো সব চুল লেগে যাচ্ছে। নিচের মানুষগুলো সব ছোট ছোট, তাদের মাথার কেশ দেখা যাচ্ছে বাবা। ও এখানে আমাদের বাসর করব। আমার একটি কথা আছে বলো। তোমার 10টা না 5টা না একটা ছেলে এই ঘরের ওরকি আমি ফেলবো। ভালো তো তুমি কাজ শিখবে তো। হ্যাঁ ঠিক আছে বাবা, ভিতরে বার করো, নিচে নেমে চলো। ওই আমার মিনতি। এখানে মিনতি নয় আগে কাজ। দশ এদিকে ভালো, দশ মিনতির দশ, দুটো শূন্য যদি যোগ করা যায়। ওই আমার মিনতি, এতবার একটা শূন্য শূন্য। হ্যাঁ এদিকে এতবার একটা শূন্য। হ্যাঁ এত ভালো ছেলে এটা হিসাব করতে জানে না? আরে বাবা দশের পর থেকে আঙুল ধরে গুনে যাও হয়নি? দশ এগারো, এগারোর পরে ও বাবা সতেরো বন্ধ ঘর হয়েছে। তাহলে বাবা যেখানে যা নাড় আছে সব তুমি টাইট করে দেবে, আর লোক কেটে যোগান দেবে, তাহলে শুরু করে যাও। আজ বাসরে গণে বাসরে গণে বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসরে গণ বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসরে গণ লই হে রাজির লই হে রে পাঁচ লই হে রে কবাট করে গ, বাসরে গড়ি বাসরে গণ বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসরে গণ লই হে লই জোড়া দিল বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসরে গণ বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসরে সব দেবীর নাম আছে বাসর মাজারে গ, বাসরে গড়ি বাসরে গড়ি বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসরে শিব দুর্গার মূর্তি আছে বাসর দুয়ারে গ, আরে বাসরে গড়ি বাসরে গড়ি বিশ্বকর্মা ঠাকুর গো বাসর গড়ি বাসর না তো মনুষ্যের নাম নাই আছে বাসর মাজারে গ, আরে বাসরে গড়ি বাসরে গড়ি বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসর বাসর গড়া সঙ্গ হলো বানা শঙ্খের ধ্বনি গ, আরে বাসরে গড়ি বাসরে গড়ি বিশ্বকর্মা ঠাকুর গ, বাসরে গড়ি বাসর। বিয়ালিশ কর্মা, আমার একটি কথা আছে, তোমার 10টা না 5টা না একটা ছেলে 42 কর্মা, এমন একটা বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। ঠিক আছে বাবা, কথা দিলাম, এত বড় না পারি ছোট থেকে একটা বাসর ঘর করে দেবো। বাড়া এসো।
বিশ্বকর বাগিয়েছি বাসর ঘর নির্মাণ করতে, কিন্তু এখনো মহারাজ আমরা ফিরে এসেছি মহারাজ। আচ্ছা খোকা, তাহলে পিতার সঙ্গে গিয়েছিলে বাসর বাড়ি? আচ্ছা বিশ্বকর্মা মহারাজ, বলো কেমন ভাবে তুমি বাসর ঘর করিয়াছো নির্মাণ? অতীব সুন্দর হইয়াছিল হের বাসর ঘর মহারাজ। বেশ বিশ্বকর্মা, বাসরের চাবিটা দিয়ে দাও। বাবা ইনি কে? ইনি হলো মহারাজ। ও মহারাজ, হ্যাঁ নমস্কার। মহারাজ তাহলে এবার আমাদের পাওনা গন্ডা দিয়ে দিন মহারাজ। অবশ্যই, আমি যখন কথা দিয়েছি আমার কষাঘর থেকে যতটা পাওনা গন্ডা তোমাদের নেওয়ার প্রয়োজন আছে নিয়ে চলে যাবে, কেমন? বেশ তাহলে আমরা আসি মহারাজ। শোন, নমস্কার। আচ্ছা বিশ্বকর্মা বলুন মহারাজ, বাসর বা নির্মাণ করে আসার পথে তোমরা কোন পথে ফিরে যাবে? ওই পথে প্রথম আছে স্মরণ করবে, একটা পাকা পাবলা গাছ আছে। বাবা গো কি পাকা? ওই পাকা পাবলা গাছে কি আছে জানো বিশ্বকর্মা? ওই পাকা পাবলা গাছে ভয়ঙ্কর বেদনি। বাসর ঘর নির্মাণ করা হয়ে গেছে, এইবারে বাকিটা জীবন কাটাবো আমি ওই পিনাকী শঙ্করের চরণে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু শম্ভু। বাবা এই মহারাজ বলে গেল ওরে একদম পেন্নি। কে বলেছে পেন্নি? বলো পেন্নি তোর বাবা? পেন্নি নয় বলেছে পেদনি। পেদনি? হ্যাঁ। ও কি সেটা ভূত? ও কেমন ভূত? আচ্ছা ছেলে রে বাবা। আরে বাবা জুত হতে গেল। মেয়ে ছেলে না বেটা ছেলে? মেয়ে ছেলে। মেয়ে ছেলে? হ্যাঁ। আমার একটা কথা ছিল। বলো। তুমি যে মেয়েটা দেখেছো মিনতি? হ্যাঁ। ওই মিনতি বাদ। কেন? আমি ওই পেদনির বিয়ে করবো। আচ্ছা ছেলের পাল্লায় পড়েছি বাবা। আরে বাবা তাকে চোখে দেখ না, যায় না, তুই কাকে বিয়ে করবি? আমি দেখবো। যাও গিয়ে দেখে এসো। পেদনি দেখবো গো বাবা, পেদনি দেখবো গো বাবা, পেদনি দেখবো গো বাবা, বৌমা করবো গো বাবা, বৌমা করবো গো। আমাকে সঙ্গে নিয়ে যা, যাস না বাবা। একি মা? আমি ভূত নই বাবা, আমি মা। প্রথম সন্তানের প্রণাম নেবে মা। আশীর্বাদ করে মনোবাসনা পূর্ণ হোক বাবা। বেলিস কর্মা, বেলিস কর্মা, বেলিস এদিকে এসো। মহারাজ যা বলেছে তা নয়, একবার তাকিয়ে দেখ আমার মা এসছে। তোমার মা? হ্যাঁ। তাহলে তোমার মা হলে আমার ঠাকমা। ঠাকমা হতে যাবে কেন? এই জগতের মা? হ্যাঁ। তুমি মাকে প্রণাম করো। মা দেখি বাবা। কি হলো? কি কলের মা? কেন মা এরকম করে আছে কেন? আরে বাবা মাকে প্রণাম করতে হয়, মাকে প্রণাম করো। ও প্রণাম করতে হবে? হ্যাঁ। ওই আমার মিনতি। এই ত্রিশূল ধারি চরণেশ্বর লাগে আমাদের বম। শিবের কোন পুতা? পদ্মা। আমি কে জানো? কে? ও ভা, তোমার মা তো একটা চোখ। তোমার নাক যা তো দূরের কথা কোজন নেই, সেই বাসুরে পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না মা। এর জন্য মহারাজ কত পাওনা গন্ডা দিয়েছে? বেয়াল্লিশ কর্মা। পাঁচ লাখ।
আমার একটা কর্ম করে দেবে, আমি তোমাদের 10 লক্ষ টাকা দেবো। বাবা কর্মটা কি দিয়ে আছে, কর্মটা কি সেটা জানতে হবে তো। আমার কর্মটি খুবই ছোট্ট বাবা। বলো মা, আমার কর্ম যদি না করো না, আমি কিবা করবো? কিবা করবে মা? আমি তোমার সব বংশকে আমি নির্বংশ করে দেব। বলতে পারো মা, এই জগতে সবাই আমাকে বিশ্বাস করে, তাই তো আমার নাম বিশ্বকর্মা। আমি সেই মহারাজের সঙ্গে কেমন ভাবে বিশ্বাসঘাতকতা করবো মা? আর তাছাড়া সেই মহারাজের কাজ হতে আমরা বিদায় নিয়ে চলে এসেছি, কেমন করে ফিরে যাবো মহারাজের নিকটে? বিশ্বকর্মা, মহারাজের কাছে গিয়ে বলো আমরা সুবনে নীল বাটালে ফেলে এসেছি মা, চলে যাও বিশ্বকর্মা। বেশ মা, তবে কিন্তু এর জন্য দায়ী কে হবে মা? এর জন্য দায়ী আমি। বেশ, তবে যাওয়ার সময় আমাদেরকে প্রাণ ভরে করো আশীর্বাদ, আমরা যেন বাসনে ঈশান করে করে দিতে পারি ছিদ্র মা। আশীর্বাদ করে মনো বাসনা। বেলিশকর মা, তোমার মা চলে গেল, টাকা দিলুনি? আগে কর্মটা করতে হবে তো। আর আমি সইতে পারছি না, এই মুহূর্তে ঘটককে পাঠিয়ে দেবো সুন্দর পাতের সন্ধান। মহারাজ বিশ্বকর্মা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো, ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো, আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো, আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো। তুমি কি শুনালে বিশ্বকর্মা, সুবর্ণ নীলবাটালি তোমরা হারিয়ে ফেলেছো, ওই বাটালির কারণে যদি তোমাদের কাজ বন্ধ হয়ে যায়, সেই জন্য এসছি আমার কাছে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই বাসরের চাবির প্রয়োজন আছে। হ্যাঁ মহারাজ। শোনো বিশ্বকর্মা, মহারাজ জগতে তোমায় সবাই বিশ্বাস করে বলে এই বিশ্বকর্মা তুমি, সত্যি মহারাজ আমিও তোমার বিশ্বাস করি, চলো আমার সঙ্গে তুমি প্রতারণা করো না বিশ্বকর্মা। না না মহারাজ, নিয়ে যাও বাসরের চাবি, সুবর্ণ নীলবাটালি ফেলে আমাকে দেখিয়ে আবার চাবিটা ফিরিয়ে দিয়ে যাবো। বেশ মহারাজ, তাহলে আমরা এখন আসি মহারাজ। নমস্কার। তাই তো, ও গো শঙ্কর, ও গো পুরারুদ্ধ দেবতা, না জানি আমার এই কপালে কি বা আছে, বিশ্বকর্মা সুবর্ণ নীলবাটালির কারণে আমার ফিলো আমার আমার নিকটে, তুমি দেখো দয়া বই, তুমি দেখো দয়া বই, তুমি দেখো দয়া বই। এখানে এমন ভাবে বললে মহারাজের তারিফ হরি যদি শুনতে পায় না, একেবারে পুরো ধরে নিয়ে চলে যাবে। কি করব, তুমি বাইরে গিয়ে পাহারা দেবে, আমি ভিতরে কাজ করব। কেউ যদি আসে তার মেরে মার্ডার করতে মার্ডার করতে। বাবা আমি বলবো ফুস, তুমি বলবে ঠিক আছে বাবা, আমি সিলিন্ডার হয়ে যাবো, সিলিন্ডার হয়ে যাবে, চলে যাও। অগমর ভুজঙ্গ জননী, তোমার কথা মতো আমি বাসুর ঈশান করে করছি ছিদ্র হেমতালে রাখছি বদ্ধ, তোমার নাক আসিবার কালে তোমার নাগের নিঃশ্বাসে হেমতাল যাই উড়িয়া সুতার সজ্জে নাক পবিত্র বাসুর। কেউ আসে না, আমি দেখি না, দেখি না। আরে বাবা তুমি যা করছো ভয় লেগে যাচ্ছে বাবা, তোমার কাজ হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ কই, এদিকে দেখো। বিশ্বকর্মা আমি তো কিছু বুঝতে পারছি না।